আপনি হাত দিয়ে স্বামীর জন্য রান্না করেছেন, বন্ধু বান্ধবের জন্য রান্না করেছেন, আত্মীয় পরিজনের রান্না করেছেন, কিন্তু কোনোদিন এই হাত দিয়ে গুরু গোবিন্দের সেবার জন্য রন্ধন করেন নাই, তাহলে কি লাভ হলো? আপনি মাথাটাকে কোনোদিন গোবিন্দের চরণে নত করেননি, তাহলে এমন জন্মে লাভ কি হলো? কোনোদিন এই হাত দিয়ে পিতামাতার চরণে প্রণাম করেননি, কোনোদিন হাত দিয়ে বাবা মায়ের চরণে প্রণাম করে বাবা মায়ের কাছ থেকে কোনোদিন আশীর্বাদ টুকু নিতে পারোনি, বলে বাবা মায়ের মতো বাবা মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তানের মাথায় থাকে না, সে কঠিন কঠিন কাজে জয়লাভ করতে পারে। গুরুজনের আশীর্বাদ যদি কারো মাথায় থাকে, মনে পড়ে বাবা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠির গিয়েছিল গান্ধারীর কাছে আশীর্বাদ নিতে, গিয়েছিল না বাবা, যিনি শত্রুপক্ষ কাল সকালবেলায় গান্ধারীর শতপুত্র দুর্যোধনের সহ শত ভাইয়ের সঙ্গে যুধিষ্ঠির যুদ্ধ হবে, কিন্তু তাদের মধ্যে কেমন চেতনা দেখুন, কেন এই চেতনা? কারণ সৎসঙ্গ করে বলে, কৃষ্ণ সঙ্গ করে বলে তাদের মনের মধ্যে চিন্তা ভাবনা, যারা সতের সঙ্গ করে তারা শত্রুকেও প্রণাম করে, নিতাই গৌর হরি হরি বল, আর যারা অসৎসঙ্গ করে বেড়ায় তারা নিজের বন্ধুকেও শত্রু মনে করে, নিজের ভাইকে শত্রু মনে করে। দেখুন মা, যুধিষ্ঠির গিয়েছিলেন গান্ধারীর কাছে প্রণাম করতে, জেঠিমা আশীর্বাদ করো, তোমার ছেলেরা যুদ্ধে জয় হোক এটাই চাই, আমরা রাজত্ব চাই না জেঠিমা, শুধু এই আশীর্বাদ করো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের মৃত্যু হোক, দুঃখ নেই, যেন আমরা কৃষ্ণ চরণ ছাড়া না হই, নিতাই গৌর হরি বল, আমরা কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত না হই। দেখুন গান্ধারী বলতে চাইনি, কিন্তু কে যেন তার ভেতর দিয়ে বলিয়ে দিল, গান্ধারী যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে বলেছিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, নিতাই গৌর হরি বল। ও মা, যাকে আপনি শত্রু মনে করছেন আপনি তার চরণে নত হয়ে যান, তার মুখ দিয়ে গোবিন্দ আপনাকে এমন আশীর্বাদ দিয়ে দেবে আপনার জয় হবেই হবে। সব সময় নত হও, নিচু হয়ে যাও, অভিমান ত্যাগ করো, যত মাথা নত করতে পারবে তোমার মাথা তত উপর দিকে গোবিন্দ তুলবে। দেখবেন বাবা, যদি কোনো গাছে ফল ধরে তার প্রমাণ কি বাবা? গাছের ডাল উঁচু হয়ে থাকে তো, থাকে না, নিচু হয়ে থাকে। তদনুরূপ যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত ভদ্র মানুষ, যারা প্রকৃত ভালো মানুষ, তারা কখনো অহংকার করে না, তাদের ভাব সব সময় দৈন, আমি অধম, নিতাই গৌর হরি হরি বল, আমি অধম। তাই ভক্তমণ্ডলী, বড়দের আশীর্বাদ আমরা নেইনি, এখনকার দিনে বাচ্চারা বাবা মাকে না করে প্রণাম, না করে বাবা মায়ের কথা শুনে, সম্মান শ্রদ্ধা কিছুই করে না, করবে কি করে? সেই শিক্ষা আপনারা দিয়েছেন, বাবা মা যদি শিক্ষা না দেয় বাচ্চারা শিখবে কোথা থেকে মা? তাই মা, ফুল ফুলেছি আমরা কিন্তু সঙ্গ দোষে গোবিন্দ সেবায় লাগতে পারিনি। আমি করতাম যদি সাধু সঙ্গ, হরি রাখতো আমায় ভালো, আমি করতাম যদি সাধু সঙ্গ, সাধু সঙ্গ, হরি রাখতো আমায় ভালো, আমি করতাম যদি
সাধু সঙ্গ হরি রাখ তো আমায় ভালো, ওই অসতেরি সঙ্গ করে আমার বৃথায় জন সাধু সঙ্গ হরি রাখ তো আমায় ভালো, আমি করতাম যদি নিতাই গৌর হরি হরি রাখ তো আমায় ভালো। তাই বাবা ফুল বলছি ভ্রমণ তোমার কাছে নিবেদন করি, আজ তুমি ফুলের উপর বসো না, আজ তুমি আমার মধুপান করো না, কারণ আমি যদি এলো হয়ে যাই আমি যে আর গোবিন্দ সেবায় লাগবো না গো। আমি অনেক আশা করে ফুটেছি গোবিন্দ চরণ পাবো বলে। আজ ষোলতলায় পরিপূর্ণ চাঁদের শোভা, আর মৃদুমন্দ বাতাস বইছে, আর ছয় ঋতুর ফুল একত্রিতে ফুটেছে, এমন মনোমুগ্ধকর রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার কি করলেন মায়েরা। হে রত রাতি ওই ছন্ন ভাতি, গোবিন্দ কি করেছে মা? হে রত রাতি ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদন মাতি রে আহারে আহারে রতরাতি ওই ছন ভাতি রতরাতি ওই ছন ভাতি শ্যাম আহরে 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 কিবা মুরলি কো গান পঞ্চম তা মুরলি কো গান পঞ্চম তা মুরলি কো গান পঞ্চম মুরলি বাজিয়েছে বাবা গোবিন্দ, আর যেই না বাজিয়েছে কুলবতী চিত চরণিয়া কুলবতীর কুলধ্বনি রে কুলবতী চিত চরণি রে কুলবতীর চিত চরণি রে কুলবতী চিত চরণি রে কুলবতীর চিত চরণি রে কুলবতী চিত চরণি
আহরে 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 চিত চুরি করিল কৈলবতীর চিত চুরি করিল। ও ভক্তমণ্ডলী, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে তেমনি কৃষ্ণ তার কর্ষণ শক্তির দ্বারা ব্রজগোপীদেরকে আকর্ষণ করছেন। চিত চুরি করিল, চিত চুরি করিল, চিত চুরি করিল, চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে ব্রজগোপীর চিত চুরি করিল। ওই মুরলীর ধ্বনি করে ব্রজগোপীর চিত চুরি করিল। আচ্ছা, এই যে আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, তা আপনাদের গ্রামে কি এই কয়েকজন সদস্য বাবা, এই কয়েকজন সদস্য তা মায়েরা সেদিনও গোবিন্দ মুরলী বাজিয়েছিল, কিন্তু সবাই কি শুনতে পেয়েছিল? মুরলীর ধ্বনি সবাই শুনতে পেয়েছিল? কারা শুনতে পেল বলে, যারা দোকানে পেতেছিল। মায়েরা দোকান পেতেছেন? বাড়িতে দোকান আছে? ভুসিমাল দোকান? দাদার কিসের দোকান? দাদার দোকান কিসে? হীরে না সোনা? হরি বল। আপনার দোকান আছে বাবা? দোকান নেই? মিথ্যা কথা বলছে। আপনার দোকান আছে? কার কার দোকান আছে হাত তুলুন। বলে দোকানে দোকানে দোকান, যারা দোকানে পেতেছিল। ও বাবা, যারা আপনি এই বয়সে ছুটে এসেছেন, আর ইয়ং ছেলেরা যাদের আসার সময় তারা আসেন। ইয়ং ছেলেরা মনে করে এখন তো মোবাইলে হ্যালো হ্যালো করার সময় নাকি? এখানে যুবক ভাই কজন আছে বলুন তো? এই একজন ভাই ভাই এখানে কয়েকজন বসে আছে। আজ কই? ও, আপনি কৃষ্ণ বাবা? যেভাবে বাঁক শুরু করেছে, হরি বল। আসুন আসুন আসুন, ওখানে থাকলে হবে না তো, বসতে হবে। হরি বল। ভক্তমণ্ডলী, মায়েরা, যুবক যারা মনে করে, তারা মনে করে এখন তো হ্যালো হ্যালো করার সময়, কারণ মা কিছুদিন আগে একটা গান, এই মা শুধু ঘুমোয়। ও মা, মা ওঠো, মা ওঠো, বলে আছে কিন্তু দোকান খোলা নেই এনার। মা দোকান দিয়েছে, দোকান খুলেনি, দোকান বন্ধ, বেচাকেনা হবে না। দোকান বন্ধ থাকলে বেচাকেনা হবে? আর দোকান যত খুলবেন, বেচাকেনা যত হবে, ততই আপনার ব্যবসায় লাভ হবে, মানে ভজনে উন্নতি হবে, ভজনে উন্নতি। আর দোকান যদি বন্ধ থাকে, ক্রমশ নিজে নিজে গুড়িয়ে শুকিয়ে পড়বে। বেচাকেনা না হলে কি হবে? খেতে পাবেন না, খাবার না দিলে শরীর দুর্বল হবে কি না? হয়ে যাবে বাবা। তো কি যেন বলেছিলাম, ওই যে মায়েরা যারা যুবক, তারা মনে করে এখন তো হ্যালো হ্যালো করার সময়, কারণ ওই যে বাবা কিছুদিন, কয়েক বছর আগে একটা গান খুব মার্কেটে হিট হয়েছিল। কি গান? কি গান বাবা? পিরিতি করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। যেই না গানটা বাজতো, ছেলে মেয়েদের ভেতরে না কি একটা চলত। তারপর তো এখন সরকার আবার সুযোগ করে দিয়েছে, কোনো চিন্তা নেই, হ্যালো বললেই সব হবে না মা? সরকার দিয়েছে পড়াশোনা করার জন্য, কিন্তু ছেলে মেয়েরা কি করছে? শুধু ওই হোয়াটসঅ্যাপে শুধু চ্যাট করে যাচ্ছে। বলে আমার মেয়ে তো ইংলিশে কথা বলে, ইংলিশে মোবাইলে মেসেজ করে, তাহলে কেন আমার মেয়ে ফেল হলো? এবার বুঝুন ঠেলা, ওই মাকে কে বোঝাবে? দেখেন না, মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়েছে বলে মা গিয়ে বলছে, নালিশ করছে, কেন আমার মেয়ে তো প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে ওই ইংরেজিতে লেখে, তাহলে ইংরেজিতে ফেল হলো কি করে? এইবার ওই মাকে কি করে বোঝাবেন? তা মায়েরা বলছে পিরিত করতে, বলছে কোন পিরিত? বলে পিরিতি পিরিতি সবাই বলে, পিরিতি কাহাকে বলে? রাগের ভক্তরা পিরিতি করিয়া ভব পারে যাই চলে, কেউ কেউ দেখো পিরিতি করিয়া অনলে পুড়িয়া মরে।
কেউ কেউ দেখো পীড়িত করিয়া অনুরাগের তরি বহে, বাস্তব জগতে পীড়িত করিছে এ পীড়িত সে পীড়িত নয়, এ পীড়িত করিলে থাকে না তাহার ওই পীড়িতির ভয়। চণ্ডীদাসে কয় এ পীড়িত করিলে ও পীড়িত ভুলিয়া যাবে, সময়ে থাকতে এ পীড়িত করিলে তোমরা তাহার চরণ পাবে, তোমরা তাহার বলেন যে জন প্রেমের ভাব জানে না তার সানে নাই লেনা দেনা, আসল সোনা ছাড়িয়া যে যায় নকল সোনা সে জন পীড়িত জানে না। ও মা পীড়িতির মানুষের সঙ্গে পীড়িত করো, কার সঙ্গে পীড়িত করতে বলেছে? বলে পীড়িত যদি করতে হয় যে জন প্রেমে জানে তার সঙ্গে করো, কে জানে প্রেমে? বলে অনাদি আদি গোবিন্দের মতো প্রেমিক জগতে আর কেউ নেই। হ্যাঁ ওমা, তাহলে পীড়িত যদি করতে হয় গোবিন্দের সঙ্গে পীড়িত করো, এ জগতের যত ভালোবাসা সব স্বার্থের ভালোবাসা, বলুন স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে? বলে যতদিন দিতে পারবে ততদিন বলবে আই লাভ ইউ, কই দেওয়া বন্ধ করে দিন বলবে আই হেট ইউ, আই হেট ইউ, ভালোবাসা আউট অফ মার্কেট। তাহলে যে তোমায় প্রকৃত ভালোবাসে মা, দেখবেন আপনি ভগবানের নাম করুন বা নাই করুন, ভগবান কিন্তু সূর্যের তাপ দিতে ভুলে না, সূর্যের তাপ বন্ধ করে দেয়, অক্সিজেন দিতে বন্ধ করে, ফুল দিতে বন্ধ করে, ফল দিতে গাছে বন্ধ করে, করে না, সে কিন্তু দিয়েই যাচ্ছে, তুমি তাকে ডাকো বা নাই ডাকো তোমার ব্যবস্থা কিন্তু সে করে রেখেছে। তাহলে তাকে না ভালোবেসে আসল মানুষকে ভালো না বেসে নকলকে ধরে টানাটানি করলে কি হবে? কষ্ট ছাড়া সুখ পাবে না,